আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আপনার সবার জন্য ইনশাআল্লাহ। দোয়া রাখেন আমাদের জন্য, আমরাও দোয়া করবো। তো আমরা আলাপ করতেছিলাম যে আমাদের পরিবারগুলোর কীভাবে স্ট্রেংথেনিং করা যায়, এবং অবশ্যই আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার পরিবার আমাদের আছে। এখন আমাদের বন্ডিংটা ভেরি স্ট্রং আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলোর জন্য বলতেছি যাতে আমরা এই ট্র্যাপে না পড়ি আর কি। আপনার বিভিন্নভাবে দেখা যাচ্ছে সামাজিকলি আমাদের একটু উইকনেস হয়ে চলে আসছে, আদব খাদার মধ্যে একটু দূরত্ব চলে আসছে, আমাদের মধ্যে মানে একজনের জন্য ভালোবাসিগুলো বলা আসলে একটু কমে যাচ্ছে, এবং বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে আমরা বিয়াগুলো আমাদের ভেঙে ভেঙে চলে যাচ্ছে, অ্যান্ড বিভিন্ন জিনিসগুলো উইকনেসগুলো নিয়ে আসতেছে সমাজে। আমরা যেভাবে সমাজে আছি, সমাজে কিছু অ্যাডাপ্ট করে নিচ্ছি আমরা। তো আমরা ওই দিনগুলো বলবো না যে আমাদের যে ছোটোবেলা ছিল কী চমৎকার ছিল, কী মধুর ছিল। তো আমরা আমাদের বাচ্চাদেরকে এই মধুর্য সৌন্দর্য কীভাবে দিতে পারি, এইগুলো নিয়ে আমরা আলাপ করছি। তো আপনারা এখন যদি শরীক হন তো আমাদের সাথে শরীক হইতে পারেন। আপনারা এখানে নম্বর আছে যে আপনার স্টুডিওর, এখানে ফোন করে আলাপ করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের ভুল হলে আমাদের সংশোধন করতেও পারেন অবশ্যই। তো আমি চলে যাবো ইনশাআল্লাহ আমাদের বন্ধুদের কাছে, আমাদের আবার বাম দিকে যাচ্ছে এইবার ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে যে আমি ছোটোকালে অথবা আমি মনে করেন আপনাদের বাচ্চা থাকে, তো আমরা একটা পর্যায়ে আসতে হবে। দেখবেন একই মিল, যেমন ওখানে আমরা যদি অ্যাক্টিভিটিস লেভেল আমরা যদি দেখি, একটা চার্ট বানাই যদি আমরা, তো চার্টের মধ্যে মনে করেন আমরা সমান অবধিকা নেব। আমার নাম থাকবে, আমার ছেলের নাম থাকবে, আমার মেয়ের নাম থাকবে। তো আমরা দেখবো যে আমাদের অ্যাক্টিভিটি যে লেভেলটা কার ক্ষত, মধ্যম, হাই ও লো, অথবা রিদম, অথবা মনে করেন আপনার রিয়াকশন, কোন কোন জিনিস আমরা রিয়াকশন করি, অথবা আমাদের যে আপনার অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে, স্টেজগুলো আছে, এগুলো যদি আমরা ইজি বা ডিফিকাল্টিস এগুলো নিয়ে আসি। এইভাবে যদি আমরা দেখি মুড চেঞ্জ, আমার রাগ বেশি হয় না, আমার ছেলের হয় না, মেয়ের হয় অথবা বাবির হয় নাকি, এইগুলো নিয়ে আসতে পারে যদি আমরা। এবং অ্যাটেনশন স্প্যান যেটা বলে আর কি, আপনার আমরা কি একটু সময় দিতে পারি শোনার জন্য। এখন আমার আছে, আমি যদি আমারটা লিখি, আমার কুইক অ্যাটেনশন হয়ে যায়, অথবা আমার ওয়াইফ অথবা বাচ্চা দেখবেন লাস্টে মিলে দেখবেন যে আমরা আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, খুবই কম পার্থক্য, সব তো মানুষ। এখন আপনি বুঝবে যে আপনার কিন্তু একটা কম আছে, আপনার কেমন রাগ বেশি সকাল উঠে যায়, অন্যর কেমন কম উঠে। তো অন্য দেখবেন আপনার যে বেশি সময় বসতে পারে না, হার্ট আউট করে যায়। তো দেখবেন আপনার যে আসলে আমরা সবার মধ্যে একটা মিল আছে, এই যে ভুলগুলো যেগুলো আছে দূরত্ব করার জন্য আমরা সলিউশন নিয়ে আসতে পারি আর কি। আপনার এগুলো করতে পারি। তো আমরা একটা চার্ট করছিলাম মনে আছে, এই যে আমরা যে কোর্স করছিলাম, যে বলে বাসাতে যদি সম্পর্ক বাড়াইতে হয় তো আপনার একটা একটা চার্ট করেন, যে মানডে আব্বু আপনি এটা করবেন, আপনি হুবার মারবেন, টুইসডে আমি করবো, ওয়েনসডে মা করবে, তিমু এটা করবে, আমি ওটা একসাথে, যতক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে আসতে না পারছি বেশি দিন টিকবে না আমাদের সব কিছু। এই দেশের বাচ্চারা কিন্তু দে ওয়ান্ট টু নো হাউ টু মেক টি, কফি, চারা এগুলো সাহায্য করতে। আমাদের এখানে আমরা বুড়ো হয়ে গেছি, চা বানাইতে পারি না, পুরুষরা চা বানাইতে পারে না, বুড়ো হয়ে গেছি। আমার আমাদের ভালোবাসা বইকে কবে দেখাবো বলেন, সত্যি বলেন, আমার বউকে অথবা মাকে ও দাদাকে কবে দেখাবো? মাকে আমি চা বানিয়ে খাওয়াইতে পারি না, আমার বউকে তো দূরের কথা, মজা করে না খাওয়াইলে বইয়ের বেলায় লেখা পাইবে আসলে। এই জন্য অনেক সময় আমরা খাওয়াই দিতে পারি না। আমার বাস্তবে চিন্তা করেন, আপনার মা বাবার আপনাদের চা বানা খাওয়াইতে পারেন, তো আপনার খেয়ে খাওয়াবেন? আপনার মা বাবাকে যদি আপনি যদি একটা দিন যদি আপনার সময় না দেন, বলে আচ্ছা আজকে আমি আমার ছেলে, আমি আমার আপনার ছেলে, আমি আজকে খাওয়াবো যেভাবে হোক, দেখেন আপনার মা আপনার জন্য কী হৃদয় খুলে দেয় কি না দেখেন। একটা দিন ট্রাই করেন, আমরা ও অমুক চা বানায় দো, অমুক বইটা নিয়ে, সবই বাড়ালুকে করে দেবে। আপনি কি এমন সরকার হলেন আপনার বাবাকে কিছু খাওয়াইতে পারেন না? সত্যি এই ধরনের আমাদের সম্পর্কগুলো এইরকম হয়ে গেছে। তো আপনি একটা চার্ট করেন এরকম, বাবু আমি এটা করবো, তুমি এটা করো, এটা করো, দেখবেন আমার পরিবার কী সুন্দর নিয়ে আসে আর কি। এরপরে আমরা কিছু রুল নিয়ে আসা দরকার। রুল বলতে এই বাসাতে আমরা কেউ চিল্লাচিল্লি করবো না, এই বাসাতে আমরা সবে ঢুকে আমরা জুতা যদি খুলিতে জুতা খুলবো একসাথে, সবে করবো, আমি আঁটাবো, সবাই আঁটাইবো, দেখবেন যে সম্পর্ক কীভাবে হয় আর কি, আপনার চমৎকার হবে। যেমন এখানে আসলে এটা কিন্তু আমরা যারা প্যারেন্টস আছে, যারা বাংলাদেশ থেকে বড় হয়ে আসছে, তাদের কিন্তু এখানে একটা গ্যাপস আছে আমি বলবো। যে আমরা ঘরের কাজ, আমরা মনে করি যে আমরা কাজ করে আসছি, আমরা ঘরের কাজ কী জন্য করবো? এটা আমরা ঘরের কাজ শুধু তো আমাদের ওয়াইফ করবে, এটা কিন্তু আমাদের একটা মারাত্মক ভুল। আমি নিজেও যেটা যেটা সাফার করি, আমার আসলে যে চা বানিয়ে দেওয়া কিংবা এই যে অন্য অন্য জিনিস করে, এটা কিন্তু করা হয় না। সো এটা কিন্তু আমাদের যে আপনি যেটা বললেন ছাড়, এটা খুব সুন্দর একটা আইডিয়া যে সার্কলি আমরা সবাই কিন্তু র্যান্ডমলি সবাই হবো, সবাই কিন্তু অ্যাক্টিভ একটি মানে ফ্যামিলির সাথে, এই ফ্যামিলির কাজের সাথে, এটা ছোটো কাজ হতে পারে কিন্তু খুবই এফেক্টিভ।
এরা চার যে এই দিন আমার ছেলে হবার হবে, এদিন এদিন আমার ওয়াইফ, এদিন আমি, এরকম যদি হয় তখন দেখা যাবে যে আমাদের ফ্যামিলির মধ্যে অ্যাক্টিভিটিটা অনেক বেশি এই কী বলে মানে হয়ে গেছে, অ্যাক্টিভিটিটা অনেক সবার মধ্যে একটা যেমন ফিলিংস না আমার তো এই দিন করতে হবে, আমার রুটিন আছে, আমার শত সময় সে অনুভব করবে, আপনি অনুভব করতে পারবেন যে এত সুজা নাই। হ্যাঁ, তখন কিন্তু বোঝাই যাবে না ফ্যামিলি আসলে শুধু তো শুধু এই খাজ না, ফ্যামিলির মধ্যে যেগুলো খাজ আছে এগুলোও কিন্তু কষ্টের আছে, এগুলো কিন্তু খরা। আমরা তো মনে করি যে খাজ থেকে এসে সকালে গেলাম বিকালে আসলাম আস্তা দিন, যে তুমি কী খাজ করছো, বাচ্চারা খাবার কোনো এই কষ্ট হলো নাকি, এটা ফিলিংস কিন্তু আসে। আমি আমার নিজেরটা শেয়ার করি, কিন্তু এটা কিন্তু এটা যদি আমরা এই র্যান্ডমলি আমরা এই যে ছাট বানাই তখন কিন্তু বোঝা যাবে না আসলে তো এটা কিন্তু একটা ফ্যামিলির যে একটা দায়িত্ব আছে, দায়িত্বটা কিন্তু বহুত মানে সবার উপরে, সবার বুঝতে পারবে, বাচ্চারাও বুঝতে পারবে, হাজব্যান্ড যারা বুঝতে, ওয়াইফও বুঝতে পারবে। তখন এই আমার আগে শহীদ ভাই বাসাতে গিয়েও সাহেব আনালি বাবি শহীদ ভাই তোমার সবাই সাহেব আনাতে খুবই পারদর্শী না, ঘর থেকে গাড়ি থেকে খুবই বলে স্যার এটা নিয়ে আইলাম। আচ্ছা দেখেন, এই যে আমরা আসলে আলাপ করতেছি, আসলে হাসি হাসি আলাপ করতেছি, অনেকে হয়তো মনে করতে পারেন যে ই কিতাব তো হলতার দুনিয়া থেকে উল্টে যান না, কিন্তু আসলে না, রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তাই বাসাতে গিয়ে খানিত হেল্প করতা, জারুমাত হেল্প করতা, রান্দাত হেল্প করতা, একসাথে খাইতা, এক গ্লাসও তারা খাইতা, এক লগের প্রতিযোগিতা করছেন, দৌড়াদৌড়িও করছেন, এই যে ভালোবাসা, তিনি কখনো কোনোদিন আপনার হাত তুলছেন না, কখনো কোনোদিন আপনার কুটুম ব্যবহার করছেন না, এইটা তো আল্লাহর আমাদের জন্য নমুনা, যে আল্লাহ তালা কইছেন যে আপনার তোমার জন্য নমুনা, এইটাই তো বেস্ট নমুনা। এখন আমাদের হয় কিনা, আমি যদি আমার পরিবারের সাথে বউর সাথে অত বাবার ছেলের সাথে বাড়া বাবা মানুষের কিতাব হইব, আমি মা হয়ে গেছি তে কিতা হয়ে গেছি কিতি হয়ে গেছি। আচ্ছা মানুষের যেটা হবে আল্লাহ আপনার যেটা হবে অটল বড় কথা ঠিক না, আপনার আল্লাহ আপনার খেতে হবে এটা হলো বড় ইম্পর্টেন্ট। এখন যাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা করছেন, আমি এমন খেতে হইলাম যে মানে আমি এটা করলে আমি যেমন বিয়ার দেবে করলাম না লাগে যেমন ওইরকম লাগে আর কি। আসলে এটা না, আমাদের এই যে কালচারিক যে যেগুলা এই এটা যে বোরে সালাম দিলে একটা সরম, হ্যাঁ বোরে বোরে সালাম দিব কেন, ও তো আমার বউ, বাচ্চাকে সালাম দিব কেন, ও তো আমার ছেলে বা মেয়ে, এরকম। বাট আমি যেটা ফিল করতেছি যে বর্তমানে যে আমাদের ছেলে অথবা সমাজ যে আমাদের আইসোলেটেড হইতেছে, যেটা সম্পর্কটা বিচ্ছিন্ন হইতেছে, আসলে একটা জিনিস তো মেনে নিতে হবে আমাদেরকে যে যে দুনিয়াটা এরকম একটু হয়ে গেছে, একটু কী বলে মায়া এবং এই ভালোবাসা এটা কমে গেছে দুনিয়া থেকে। এটা আগে দেখেন এক্সাম্পল বুঝো, যে 20 বছর বা 25 বছর আগে একটা আপনার বোনির অথবা আপনার চাচাতো বোনির বা চাচাতো ভাইয়ের একটা বিয়ে অনুষ্ঠান হইতেছে, দেখেন যে আপনি দূরত্বর সম্পর্ক আত্মীয় ওদের গড়ে গিয়ে দাওয়াত দেন, আসছে কি না আসছে, কতবার ফোন করা হয়, আসলে কত সমাদার করতো, এগুলা এই বর্তমানে তো নাই। নিজের আপন ভাই এবং আপন বোন আপন এই এরকম এই আপন ভাইয়ের বিয়ে হইতেছে বোনের খবর নাই, আপন আপন ছেলের বিয়ে তো মানুষ কম নাই আবার, কিন্তু আসছে কিন্তু ফ্যামিলির ফ্যামিলি কিন্তু এই তো মানে আপনার আপন জন তো ইয়া মানে আমরা বাইরের লোক অনেকগুলো আছে, কিন্তু নিজের আপন জন যে রক্তর ব্লাড কানেকশন বা যে বোন চাচাতো বোন চাচাতো ভাই এগুলো এখন ওখানে লিখা যে আমি বিয়ে করেছি শুধু আমার আমি আর কে আসুক না আসুক সেটা নিয়ে আমার মাথা কামাবার দরকার নাই, এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে চলে গেছে। এই এটা আমি মনে করি যে এটা একটা দুনিয়া এই শেষ মুহূর্তে আসছে, দেখা যায় রসুল কৃষ্ণ বলছেন না যে এরকম শেষ সময়ের কালে একটা আমাদের আমাদের পরীক্ষা হবে, কঠিন সময় আসবে, আসলে এটাই কঠিন সমস্যা আমাদের। দেখুন যে বাচ্চা কাচ্চা আপনি আপনি যদি আপনার ছেলে বলে আসে যে আব্বু আমাকে 10টা পাউন্ড দেন, আপনি দেন তা আপনাকে গালের মধ্যে একটা চুমু দেবে, হ্যাঁ আপনি বলেন ওয়াই ডু ইউ নিড 10 পাউন্ড, কী জন্য নেবেন 10 পাউন্ড, দরকার কি, আপনি রিফিউজ করলেন 10 পাউন্ড দেবেন না, বলবে আপনাকে চুমু দেবে না, বলবে ইয়ার স্তিনজি, দশ পাউন্ড খুশি দিলেন 10 পাউন্ড দিলেন না কেন, আপনার সাথে কথা বলবে না, এই এই জেনে। কিন্তু এই সেলফিশনেসটা যেটা যে স্বার্থ যেটা স্বার্থটাই হচ্ছে আপনি আপনি দিবেন আপনি ভালোবাসা পাবেন, দিবেন না পাবেন না, বুঝলেন, এটা এটা মূল রুট কোথায় থেকে আসছে, এটা আমি বলতেছি যে মূল রুট
কোথায় থেকে আছে দেখেন, আজ এখনকার যে আমাদের শাকসবজি, ফল, ফ্রুট, মাছ, গোস, সব 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 কিছু সব সবজির মধ্যে কেমিক্যাল আছে নাই, কিন্তু আপনি অর্গানিক কিছু পাবেন না। আমরা এই আমাদের আমাদের যে সময় আমরা যে সময় এই ছোট ছিলাম সুস্বাদ্য দুধ পাইছি, গরুর মাংস, এগুলো সুস্বাদ্য সব, মাছ সব সুস্বাদ, কিন্তু এখন দেখেন আপনি সব কেমিক্যাল, ফুডের মাঝে কেমিক্যাল, মাছের মধ্যে, গরুর মধ্যে, সব গেছে, আমাদের ব্লাডের মধ্যে কেমিক্যাল ঢুকে গেছে, ভালোবাসার মধ্যে ঢুকে গেছে, ভালোবাসা এইটা তো যে। আর আমাদের সমাজ যে আমি দুঃখ মানে এই কষ্ট লাগে যে আসলে আমরা এই এটা বিগ বিগ ফ্যাক্টর একটা যেটা আছে যে আমরা যে এই এগুলো ফেস করতেছি, আমাদের কিন্তু আমার হালাল আমার হালালের ব্যাপার আছে, এটা আমরা আমাদের সমাজ আমি এই পৃথিবীটা আসতে বুঝি মানে হারামের মধ্যে 90% হারামের মধ্যে ঢুকে আছে। আমি আমি যখন সুদের লিপ্ত থাকি, মদে লিপ্ত থাকি, তা আমার ছেলে মেয়ে পরিবার কীরকম আশা করবো যে ওরা ওরা একটি মানে ভালো ব্যবহার করবে আমার সাথে, ভালো সমাজের সাথে ভালো হবে, ভালো একটা জমে হতে পারে, বাট রিয়ার আল্লাহ রাসুল্লাহ হাদিস আছে যারা সুদের মাঝে আছে এরা ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই, এটা এটা হইতেছে, প্র্যাকটিক্যাল হইতেছে, আমি দেখতেছি এটা। যারা যে পরিবার আছে একজন না একজন কোনো ক্ষেত্রে এই আদার ছেলে ছেলের ঘর নাতি এইরকম এইরকম এই পরিবারের একজন না একজনের মধ্যে একটা ডিফিকাল্ট হইতেছে, 10 জনের মধ্যে 9 জন আপনাকে কত শান্তি দিয়েছে মানে খুবই ভালো ছেলে মেয়ে ছেলে, কিন্তু লাস্টে লাস্টেরটা আপনাকে এমন সর্বনাশ করতেছে যে আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। সত্যি থ্যাংক ইউ। আসলে আপনাকে চলে আসি, আপনাকে দুইজন ব্যক্তি খুঁজে বের করতে হবে যে আপনার খুব পছন্দনীয় দুইজন ব্যক্তি বলেন, দেশ বিদেশ হইতে পারে, আর কেন আপনি ওদেরকে পছন্দ করেন একটু বলেন, দুইজন ব্যক্তি হঠাৎ কে নাম আসছে বলেন। দুজন ব্যক্তি বলতে তো আমার মা বাবাই সবচেয়ে মানে ভালোবাসার দিক দিয়ে, এগুলো দিক দিয়ে না। ওকে বাইরে চলে যান একটু, একটু বাইরে চলে যান দেখি, একটু বাইরে মানে আপনি গুণটা বলতে হবে কেন আপনি ভালোবাসেন। যেমন আমার নানা ছিল, আমি ওনাকে বেশি ভালো হইতাম, উনি আমাকে অনেক আদর করছে। ওকে একটা জিনিস বলেন যে ওনার সবচেয়ে বেশি ভালো লাগতো আপনার। উনি আসলে দেখা যেত আমাদের গ্রামের একই গ্রামে মামার বাড়ি, তো কোনো কিছু হলেই উনি নিয়ে আসতেন, কোনো কিছু রান্না হলেই আমাদের বাড়িতে নিয়ে আসতেন, কিংবা আমাদেরকে এই যে মানে কোনো কিছু হলেই নিয়ে যেতেন, খাওয়াতেন, এটা কিন্তু মানে ভালো কোনো কিছু হলেই আমরা পাইতাম, নানা উনি আমাদেরকে দিয়ে দিতেন। চমৎকার, মানে হি ওয়াজ অলওয়েজ জেনারাস টু ইউ, এইটা একটা চমৎকার। আর একজন লোক বলেন, একটু বাইরে বলেন দেখি, আপনার পরিবারের বাইরে। পরিবারের বাইরে বলতে যদি বলি, যেমন আমার ফুফুর বাড়ি ছিল, এই যে ফুফু তো দূরেই থাকতেন, তারপরে উনি গেলে অনেক সব মায়া, অনেক মানে গেলেই তো মানে ফুফু তো অনেক কিছু রান্ধে এই সেই অনেক কিছু, মানে উনি মায়া করতে মানে ছাড়তেন না, সো ওনার গেলেই মনে পড়তো, ওনার মানে আসা যে যেত না, এটা আসলে মিস আসলে চমৎকার লাগে। দুটা গুণ কিন্তু একই গুণ, ওই জন্য লেনদেন মানে কিছু হলেই আমাদেরকে নিয়ে দিতেন, আপনি যেটা বলছেন সম্পর্ক খুবই চমৎকার, নানা তো সবই চমৎকার, ভালো থাকে, রুল নাই আসলে। এরপরে আপনার ফুফু যেটা বললেন, ওই যে জিনিসগুলো আপনি দেখেন এগুলো যদি আমরা অ্যাডাপ্ট করতে, আমরা যদি চাই যে মানুষ আমাদেরকে এইরকম বলুক আমি মরার পরে বা ছোটো হওয়ার পরে, তো এই গুণগুলো নিয়ে আসতে হবে কিন্তু, নাহলে ওই বলবে খরকশ, এই বলবে এইটা করছে ওইটা করছে। সো আপনি আমরা ব্যক্তি হিসাবে যে আমি কী চাই, আমি মরার পরে আমি লেগেছি কী নিয়ে দিয়ে রেখে যেতে চাই, হোয়াট ডু আই ওয়ান্ট মাই লেগেসি টু বি, আজকে আমরা ডিসিশন করতে হবে যে আমি কি চাই। আমার যদি ওই ক্যারেক্টার না থাকে তাহলে কিন্তু লোকরা করবে না। এখানে এসে একটা কথা বলতে চাই যে আসলে এখন দেখা গেছে আমাদের আত্মীয়তার বন্ধন কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আগে যেরকম সবি ভাই উল্লেখ করছেন যে আত্মীয়তা একটা সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক কিন্তু আমাদের অনেক কমে যাচ্ছে। যেমন আমরা এখন খালাতু খাই না, ফুফু খুঁজি না, আমাদের আবার নিজেরাই নিজেরা হয়ে গেছে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত, বাট আত্মীয়তার সম্পর্ক কিন্তু বিরাট একটা ফ্যাক্টর। আর আত্মীয়তার সম্পর্ককারীকে আল্লাহ খুব ভালোবাসেন, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকে কিন্তু মানে এটা হাদিস তো আছে যে এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী খুবই মানে যে একটা বাদ বিষয়। সো আমরা কবিরা গুণা, কবিরা গুণা, হ্যাঁ, আত্মীয়তার কারণে একটা সম্পর্ক যদি আপনার
আত্মীয়তা সম্পর্কে ঠিক রাখতে পারেন, কারণ আমাদের স্পেশালি আমরা যারা এই দেশে আছি আমাদের অনেক গরিব আছে, কুফু আছে, চাচা অনেক দেখা গেছে, যদি আমাদের কত খোঁজ নেই চুরাশা সামান্য হলেও সাহায্য করে আমরা যারা এই দেশে আছে, এটা কিন্তু এই যে যে বন্ডিংটা ফ্যামিলির বন্ডিংটাও সুন্দর হয়। অনেকের দেখা গেছে যে আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে দেখা গেছে যে আমার হয়তো আমার ভাই লন্ডন থাকে কিংবা বাদে আমার ছেলে ওনার ছেলেকে চিনে না, এরকম সম্পর্ক হয়ে গেছে। মানে আমাদের মধ্যে সম্পর্ক না থাকার কারণে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলের সাথে সম্পর্ক নাই। দ্যাট মিন্স আমার ভাই আমি কোনোদিন ওদের সাথে মিশি নাই, ওদের কিছু ওদের সাথে নিয়ে যাই নাই, ওদের মানে বেড়াতে যাই নাই। এটা আমাদের এখন এদেশে কীভাবে করা দেয় মনে করেন, আমার বাচ্চারা আপনার বাচ্চারা এখন ওরা যাইতেই চায় না, ওরা আসলে চিনেও না আসলে ওদেরকে নিয়ে। আপনি যে আপনার আপনার যে পরিবার মানে যেমন ঈদের দিন আমরা অনেকে এইগুলো করি, অনেক জায়গাতে ওরা যাইতেই চায় না। এটা 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 মানে বাস্তব যেটা যে আপনি বলবেন এটা কি করা যায় কিভাবে, এই ফুপুর বাসায় যাই, চাচার বাসায় যাই, অথবা দাদার বাসায় বা দাদির বাসায় যাই, বলবে আই ডোন্ট ফিল লাইক ইট, ইউ নো, তো আপনি কী করবেন? দুইবার তিনবার চারবার বলবেন শোনো ডেস্কো বাবা শোনো শোনো না আমি ভালো লাগতেছে না আমি ঘরে বসে নেবো? তো আপনি কত সময় অপেক্ষা করবেন ওর সাথে? জানি না এটা কী কী ধরনের, আমি যেটা বলছি যে ওই দিন আগে বলছিলাম যে আমাদের আমাদের রক্ত রক্তের মধ্যে বুঝছেন নি এই জেনাটিক্স একটা অ্যাসিড ঢুকে গেছে, অথবা অথবা এই এই রক্তটা আমাদের আগের মতো পিওর না। আচ্ছা এমন তো হয়তো বিকজ তারা তো আসলে একটা এলাকা থেকে বাইরে থেকে নিয়ে গেলেন আপনি, আমরা যে কথাগুলো বলি ওদের সাথে আসলে সম্পর্কিত নাই, তারা সিটিনেও বসছে, রাইট বসছে, তো মানে আপনি আমি যেতাম আত্মীয় আমার বাচ্চেন তো আপনার বাচ্চেন দিতে বুঝলাম না আপনার, তারা মাত্রও পারেন না, তারা এই বাসাও জানেন না, আমরা যে তাহলে ডং করি তারা বুধু হয় না কি তার, এরা খালি আসে কেতা লাগে, তারা গেছে লাগে এইরকম কেতা লাগে আসে, এবং বাচ্চারা যে সময় তারা আসে দেবো আপনি আমি ইয়ে আসবি ও তাহলে গিয়ে আসা লাগেনি, ও তো আসার জিনিস নেই, ঠিক আছে নি, ওই যে দূরত্ব গেছে আমাদের কালচারলি আসলে আর কি। বাট এগুলো তো এখন তো ইশাক ভাই এটা এটা তো কমে গেছে, ওদের নাও ইজ দে ইয়ার প্যারেন্টস আর আলহামদুলিল্লাহ ওয়েল এডুকেটেড, ইউ নো দ্যাট, ইউ নো আচ্ছা আপনারা আমরা দেখো মাথা মানে এটা এগুলোকে প্রিন্টিং একটা মডেল মতো হয়ে গেছে হাসা জাস্ট আপনার এরকম আগে আসলে আসে খোলা মেলা মাথা এগুলো মাঝে মাত্র এখন আলহামদুলিল্লাহ এটা একটা বালা জিনিস পরিবেশ, মানে আমরা মিলিয়ন পিপল আর ওয়াচিং ফ্রম দ্য ইউকে প্রবলি ইউরোপ অ্যান্ড মিডল ইস্ট অ্যান্ড ক্যানাডা ওয়ার এভার দে ওয়াচিং অ্যাকচুয়ালি দে উইল I'm sure they will learn something from you guys, mashallah. It's very, very important. Could you speak in your heart out? Yeah, yeah. Yeah. It's very important. But আমাদের বাচ্চারা বলছে দেখো আপনার তারা বাংলা আমার জানেন না, আসলে আসলে বাংলা আমার জানেন না, তারা বাংলা জানেন না, তারা আপনার বাংলা লিখতে পারেন না, তারা বাংলা আসলে যাই তার ইচ্ছেও না, তারা চেনেন না, এরপর যাই আপনার ও যে দূরত্ব হচ্ছে তারা বাচ্চাকে তা করবো এটা ভেরি ইম্পর্টেন্ট। বাট এটা দিস ইজ কাম ব্যাক টু দিস ইজ প্যারেন্টস অলসো রেসপন্সিবিলিটি। আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে যান না বাংলাদেশে ওরা তো যেতে পারবে না, পারবে তো আপনি তো গেবেন যে বাংলাদেশে গেলে তো আমার তো 5-6,000-10,000 পয়েন্ট নিয়ে টান পড়বে, এটা একটা বিগ ফ্যাক্টর কিন্তু জানেন। আপনি প্রতি বছর যেন আপনার পাঁচজন বা ছয়জন ছেলে থাকে, মামিয়া থাকে, ফ্যামিলি মেম্বার 5-6 জন লাগে, আপনি দশ হাজার পাউন্ড চলে যাবে, ও কি হবে 10,000 পাউন্ড নিয়ে 2 সপ্তাহের জন্য, হলিডে তো পাবেন না 2 মাসের জন্য। সো এটা আসলে এটা ভেরি ডিফিকল্ট, বর্তমানে এটা ভেরি ডিফিকল্ট। আপনি আপনি 2 সপ্তাহের জন্য চিন্তা করবেন যে 10,000 পাউন্ড স্পেন্ড করবো, ইজ ওয়ার্থ ইট? আপনি বলবেন না এটা তো ঠিক না, 10,000 পাউন্ডে আমি এই 4-5টা হলিডে করতে পারবো ইউরোপের মধ্যে তো তাহলে আপনি বাংলাদেশে না গেলে তো ওরা তো বাংলা ভাষা বুঝবে না, বাংলাদেশের কালচার বুঝবে না। তো এটা আমি আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর না হলে 2 বছরের মধ্যে নিয়ে যাই আমার ফ্যামিলিকে বাংলাদেশে, ও বাংলাদেশে নিয়ে যাই অথবা উমরায় নিয়ে যাই, একবার উমরা বাংলাদেশে নিয়ে যাই, এইরকম নিতেছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে বাংলা ছেলেমেয়েরা বাংলা বুঝে, বাংলাদেশের তো আমার ছোটো ছেলে বলে আব্বু আমি আইনিটুকু বাংলা অনেক বাংলাদেশ পাগল মেয়ে যেতে চায় বাংলাদেশে, এই যে বাংলাদেশে গেলে জানে ওরা একটা আদর ভালোবাসা এটা খুব ভালোবাসে। তো আপনি এই এই ধরনের জিনিস আপনি করতে হবে, আমি যখন যে আমার পয়সাও খরচ হবে না, এটা কমন কথা, পয়সাও খরচ হবে না আপনি ভালো খবর পাবেন না, পাবেন না চমৎকার। তো পয়সা খরচ করতে হবে, যে কোনো পয়সার বিনিময়ে আপনি এক্সপেন্স পয়সা আপনি খরচ করবেন আপনি ভালো জিনিস পাবেন, পয়সা খরচ করবেন না আপনি ভালো জিনিস পাবেন না, ফ্রি কি ভালো পাবেন? পাবেন না, ফ্রি তো আপনার কেউ দিবে না, জোরও দিবে না, চমৎকার জোরও দিবে না।
আচ্ছা আপনার জোর তো থাক নাকি আচ্ছা আমরা সময় আর কম আসলে কিন্তু আমাদের গুছিয়ে নেই আমরা কি কি করতে হবে পরিবার হিসাবে আপনি কি কি করবেন মনে করেন করণীয় যেমন আপনি বলছেন আগে ফ্যামিলি মিটিং আমরা সাথে খাই না ফ্যামিলি মিটিং হয় না আমরা এক পরিবার হিসাবে আমরা কিছু ডিসিশন করি না আসলে একা একা করে নেই কেউ জানে না এইরকম করলে কিন্তু বেশি দিন ডিক্টেটরশিপ করা যায় না আসলে তো আপনি মনে করেন কী করলে আমাদের এই দূরত্বটা দূর হবে দূরত্ব তো দূর হওয়ার ক্ষেত্রে যেমন যে ফ্যামিলি মিটিং তারপরে আপনার সবাই একসাথে মিটিং বলতে কি কি মনে করেন ফ্যামিলি মিটিং বলতে ধরুন আপনার ওই মিটিং এ কি কি থাকতে পারে যেমন আমরা আমি এজ এ মুসলমান হিসেবে আমি এটা বলবো যে মুসলমান হিসেবে আমাদেরকে ইসলাম বুঝতে হবে কারণ বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে ইসলাম কি জিনিস আমরা মুসলমান আর যদি ইসলামটা বুঝে যে মুসলমান হিসেবে যে মা বাবার রেসপেক্টটা কতটুকু তখন কিন্তু ওরা আর কিন্তু মা বাবার সাথে মানে বড় হলেও তো এটা যদি ওদের মধ্যে মানে মনের মধ্যে ঢুকে যায় যে মা বাবার রেসপেক্ট করা কতটুকু সম্মানের ওদের মধ্যে যদি ঢুকে যায় ওদের মধ্যে যদি আমি ঢুকিয়ে দিতে পারি তখন কিন্তু আমার আর চিন্তা করতে হবে না অ্যাটলিস্ট এইটা আমার চেষ্টা হয়তো সব আমি চেষ্টা করার পরেও তোমার বাচ্চা ভালো নাও হতে পারে এটাও তো বাট এটা তো সুযোগ আছে এটা আল্লাহর কাছে তো পার পেয়ে যাবেন কিন্তু চেষ্টা না করে ভালো হয়ে যাবে এটা তো হয়তো রিয়ার কিছু ভালো হয় কিন্তু আমাকে চেষ্টা করতে হবে আমাদের মধ্যে যে খাওয়া দাওয়ার ব্যাপারে একসাথে খাওয়ার মধ্যে কিন্তু বরকত বেশি হয় আর একসাথে খাওয়ার মধ্যে এরপরে আপনি যেটা আগে যে শেয়ার করলেন যে আপনার বাচ্চাকে বললেন একদিন বাইর হলেন যে বললেন বাবা বলো আমার কাছে কোনো এইটা কিন্তু খুবই এফেক্টিভ এটা কিন্তু সবাই করতে পারে না এটা কিন্তু করা ইম্পসিবল এইটা আপনার বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করতে বাবা হিসাবে আমি কত কি তোমার কাছে কোনো যদি এই আমার কাছে তোমার কাছে মুখী মনে হয় এটা কিন্তু ওপেনলি বলা কিন্তু ভেরি টাফ এটা কিন্তু আমাদের করতে হবে এইটা করলে কিন্তু এইগুলো এই কাজগুলো করলে বাচ্চারাও বুঝবে যে না আমার বাবা কতটুকু চেষ্টাই করতেছে বড় হওয়ার পরেও 21 যেমন আপনার ছেলে 21 হয়েছে মার্শাল্লাহ আপনার তো মার্শাল্লাহ এই বুঝতেছে এরপরে আমাদেরকে ওদেরকে বাইরে নিয়ে অ্যাক্টিভিটি করতে হবে ওদেরকে ওদের ওদের সবসময় যে ওদের আবদারও শুনতে হবে ওদের চেষ্টা করতে হবে বুঝাতে হবে মানে এরকম একটা আবদার করলো যেটা আসলে চাহিদা সম্মত না কিন্তু এটাকে টেকল দেওয়ার জন্য আপনি রাগ করতে হবে না এটাকে টেকল দেওয়ার জন্য একটা পজিটিভ জিনিস নিয়ে আসতে হবে তাহলেই না ওরা বুঝবে না পজিটিভটা একটা বাদকে যদি আপনি বাদ দিয়ে প্রতিহত করতে পারবেন না একটা বাদকে ভালো দিয়ে প্রতিহত করতে হবে তো এই ভালোটা কিন্তু আপনাকে জানতে হবে এর জন্য আমাদের পেরেন্টস এসে আমাদের পেরেন্টিং কোর্স কীরকম আচরণ করলে বাচ্চাদের সাথে রিলেশন ডেভেলপ করা যায় বাচ্চাদেরকে কীভাবে এডুকেটেড করা যায় বাচ্চাদের কীভাবে এরপরে যে আমরা বাঙালি হিসাবে আমাদের কিছু কালচার সম্বন্ধে ওদেরকে জানাতে হবে আমাদের পেরেন্টস হিসেবে দায়িত্ব আমাদের অরিজিন আমাদের এই অরিজিনটা কোথায় আমরা কোথায় থেকে আসছি এইটা যদি জানাইতে পারি না যেমন আমাদের দিস জেনারেশনের পরে নেক্সট জেনারেশন ওদের বাচ্চা কাচ্চা সময় তখন কিন্তু আর আমাদেরকে বাংলাটা সব বাংলাদেশ সম্পর্কে জানবেই না সো আমাদেরকে কিন্তু এটাকে কিন্তু শেয়ার করতে হবে ওদের সাথে থ্যাংক ইউ আপনি কিছু বলবেন লাস্ট সেই এনিথিং টু আওয়ার ভিউয়ার্স 30 সেকেন্ড জি ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামের জন্য আপনাকে ধন্যবাদ আর আমি ইনশাআল্লাহ প্রত্যেক প্যারেন্টসকে অনুরোধ করবো আমরা যারা স্পেশালি যারা এই দেশে আসি খুবই চরম বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই জানি অনেক প্যারেন্টস কষ্টের মধ্যে আছেন সবাই আমরা ট্রাই করবো যা যাতে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর প্রত্যেক সন্তানদেরকে যাতে সুন্দর ভবিষ্যৎ আমরা দিতে পারি আমার প্যারেন্টস হিসাবে এই দাবিটুকু আমি সবার কাছে রাখি মাশাআল্লাহ সবাই আপনার কাছেই আপনার এক মিনিট আপনি আমাদের শ্রদ্ধেয় বিয়ের উদ্দেশ্যে একটা ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ইশাক ভাই থ্যাংক ইউ ইকরা বাংলা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আজকে আলহামদুলিল্লাহ আমি এনজয় করছি আমি বলবো আমাদের যারা লন্ডন অথবা ইউরোপ অথবা ওয়ার্ল্ড ওয়াইড যারা সব দেখতেছেন আমাদের যেগুলো এক্সপিরিয়েন্স ছিল ওগুলো আপনাদেরকে শেয়ার করছি আলহামদুলিল্লাহ যদি ভালো কিছু শেয়ার করে থাকি ইনশাআল্লাহ আপনাদের বেনিফিট হবে আমাদের বেনিফিট হবে ইনশাআল্লাহ প্রথমে আমি আল্লাহর কাছে চাইছি যে আমি এগুলা ইমপ্লিমেন্ট করার জন্য আমি বলবো যে আমাদের আমাদের বাচ্চা বা ফ্যামিলির সাথে আপনারা যতটুক পারেন ভালো ব্যবহার করবেন আর এই কিছু কিছু সময় আপনার সময় পারলে কিছু পয়সা খরচ করে একটু বাইরে নিয়ে যাবেন বাইরে নিয়ে গেলে একটু গল্প আলাপচলাপ করবেন করলে ইনশাল্লাহ একটা একটা চেঞ্জিং আসে এটা এটা ন্যাচারাল একটা চেঞ্জিং আসে এটা 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 খুবই ইম্পর্টেন্ট এটা ইনশাল্লাহ
আমি চেষ্টা করি ইনশাল্লাহ, বা আমার কাছ থেকে অন্য আরো লোক ভাইয়েরা কিছু বেশি বেশি করে, বাট আমি চেষ্টা করি ইনশাল্লাহ। বাট মিনিমাইজ করতে হবে আপনাদের সব কিছুর দরকার, অর্থ এবং পয়সা সবগুলো হিসাব করতে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, ইউ হ্যাভ টু রাশ ইউ বিকজ টাইম ইজ গোন ইনশাল্লাহ। সময়টা ভাই বোনেরা অবশ্যই আপনারা আজকে যে স্ট্রেংথেনিং ফ্যামিলি আমরা বলছিলাম, অবশ্যই আশা করি কিছু কাজ আসবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কিছু ভুল বলে থাকলে আমাদেরকে মাফ করে দেবেন। আসলে এইগুলো আসলে মানে আমরা ভেরি ওপেন অ্যান্ড ন্যাচুরালি যেগুলো বলার উচিত ছিল মনে করি এগুলো বলছি আর কি। তো আশা করি ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আপনাদের সাথে আবারও। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।